হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণীতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যেটা বলবো সেটা হলো স্কিনকে কী করে আরও গ্লোয়িং, আরও ফর্সা এবং আরও উজ্জ্বল করে তোলা যায়। তো শীতকালে কিন্তু একটু স্কিনের কেয়ার বেশিই নিতে হয়, আর যাদের ড্রাই স্কিন তাদের তো কোনো কথাই নেই। তো আমি কিন্তু এখানে খুব ঘরোয়া একটি উপকরণ দিয়ে এমন একটি ক্লিনজার বা ময়েশ্চারাইজার তৈরি করব, সেটা কিন্তু স্কিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। কারণ দুধ কিন্তু স্কিনের সমস্ত রকম উপকার করে থাকে। শুধু যে মাত্র দুধ স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে তাই নয়, স্কিনের সমস্ত রকম ডার্ক সার্কেল দূর করে, ব্ল্যাক হেডস দূর করে এবং স্কিনকে আরও বেশি ভেতর থেকে হেলদি এবং গ্লোয়িং করে তোলে। আর এই দুধের সাথে নেব কিন্তু আমি নারকেল তেল, কয়েক ফোঁটা মাত্র নারকেল তেল নেব। তো আমি এখানে কিন্তু ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। এখানে আপনারা যদি ভার্জিন কোকোনাট অয়েল না পান তাহলে কিন্তু এখানে প্যারাশুট নারকেল তেল নিতে পারেন, কারণ প্যারাশুট নারকেল তেলটাও কিন্তু 100% পিওর। আর আমি ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়েছি কারণ এটা আমার ঘরে ছিল, আর এটা স্কিনের জন্যে, মেনলি এটা স্কিনের জন্যে খুবই উপকারী। যাদের একটু র্যাশের সমস্যা আছে বা স্কিনে একটু ইসিংয়ের সমস্যা আছে তাদের জন্য এই নারকেল তেলটা কিন্তু একদম পারফেক্ট। আর তাছাড়া নারকেল তেলও কিন্তু স্কিনের নানান রকম উপকার করে থাকে। যেমন নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ময়শ্চারাইজিং এজেন্ট, যা ত্বককে কিন্তু ভেতর থেকে স্বাস্থ্যকর করে তোলে এবং একটি প্রাকৃতিক আভা দেয়। আর নারকেল তেল কিন্তু ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। এছাড়া আমি এখানে নিয়েছি দুধ। দুধও কিন্তু স্কিনের ক্ষেত্রে খুবই উপকারী। দুধ যে শুধু ক্লিনজার হিসাবে কাজ করে তাই নয়, দুধ কিন্তু স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে এবং ভেতর থেকে হেলদি করে তোলে। এছাড়া আমরা বাইরে যে রোদে পুড়ে কাজ করি বা বাইরে অনবরত আমাদের বেরোতে হয়, এর ফলে আমাদের যে স্কিনে একটা ডেড সেল তৈরি হয়, স্কিনের উপরটা কালো কালো দাগ হয়ে যায়, সেটা কিন্তু দুধ খুব ভালোভাবে সেই ডেড সেলগুলোকে রিমুভ করে এবং স্কিনকে কিন্তু আরও বেশি ফর্সা করে তোলে। এছাড়া দুধ কিন্তু ময়শ্চারাইজিংয়ের কাজও করে থাকে। তাই ত্বকের যত্নের ক্ষেত্রে দুধ কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে। তো যাদের ড্রাই স্কিন তারা তো ঠিক দুধের সাথে এইভাবেই নারকেল তেল মিশিয়ে ব্যবহার করবেন, আর যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে তারা শীতের দিনে এক দু ফোঁটা নারকেল তেল দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সেটা যদি ভার্জিন কোকোনাট অয়েল হয় তাহলে তো খুবই ভালো কথা, কারণ ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু মেনলি কিছু কিছু আছে স্কিনের জন্যেই সেটাকে তৈরি করা হয়। যেমন আমি যে ভার্জিন কোকোনাট অয়েলটা এর মধ্যে মিশিয়েছি সেটা কিন্তু স্কিন এবং হেয়ার দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যায়, আর এতে কিন্তু স্কিনের র্যাশ কমায়। স্কিনে যদি কোনো ইসিংয়ের সমস্যা থাকে বা কালো দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেয়। তো এক্ষেত্রে আমি কি করব, দুধের মধ্যে নারকেল তেল মিশিয়ে খুব ভালো করে কিন্তু একটা কটন বল নিয়ে, বা কটন বল বাড়িতে না থাকলে আমার যে কোনো তুলো থাকলে আমি সেটাকে একটুখানি ছিঁড়ে ইউজ করতে পারি, এরকম তুলো কিন্তু আমি দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেব। এর ফলে কি হবে, স্কিনের মধ্যে থেকে যে নোংরাটা থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবং দুধের যে গুণাগুণ থাকবে, আমি এটা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আলতো হাতে এইভাবে মুখে অ্যাপ্লাই করব। এর ফলে আমার যেমনি স্কিনের নোংরা দূর হয়ে যাবে, মানে স্কিনের যে ধুলো বালি নোংরাগুলো থাকবে সেটা যেমন রিমুভ হয়ে যাবে, তেমনি স্কিন কিন্তু ভেতর থেকেও হেলদি হবে। তো চলুন, আজকের ভিডিওটা আমার কিন্তু এই পর্যন্তই ছিল। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন। আমি কিন্তু এটা বাড়িতে প্রায় রেগুলারই অ্যাপ্লাই করে থাকি, আমি খুব ভালো ফল পেয়েছি। আমার চোখের নিচেও কিন্তু চশমা পরার কারণে প্রচণ্ড ডার্ক সার্কেল হয়ে গেছিলো। তো আমি এই দুধটা অ্যাপ্লাই করার ফলে, মানে দুধ আর নারকেল তেল এইভাবে অ্যাপ্লাই করার ফলে কিন্তু প্রায় আমার 90% ডার্ক সার্কেল উঠে গেছে। তো আমি এটা অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব ভালো ফল পাবেন। আর ভালো ফল পেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পুরো ভিডিও সাথে থাকার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই